আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি বাচ্চাদের আরও একটি খাবার শেয়ার করতে যাচ্ছি। তো আমরা সব মায়েরাই জানি যে 6 মাস থেকে বাচ্চাকে বাড়তি খাবার দিতে হয়। তো বাড়তি খাবারের মধ্যে এটি একটি, এখানে আমি নিয়েছি পোলাওয়ের চাল সামান্য এবং মিষ্টি আলু। এগুলি ভালো করে ধুয়ে নিয়েছি এবং ধুয়ে নিয়ে আমি চুলায় দিয়ে পরিমাণ মতো গরম পানি দিয়ে ঢেকে দিয়েছি। এর মধ্যে আমি দিয়েছি সামান্য পরিমাণে বাটার। তো ঢাকনাটা পুরোপুরি আমি দিব না, কারণ পুরো ঢাকনা দিয়ে দিলে এটি পুরো ঢাকনা দিলে পানিটা ফুটে চুলায় পড়ে যায় এবং সেক্ষেত্রে চুলাটা নষ্ট হয়ে যায় আর ক্লিন করতেও অসুবিধা। তো আমি সামান্য পরিমাণে লবণ দিয়েছি। এরপরে এটা পানিটা টেনে এলে আমি যখন দেখবো চালটা সেদ্ধ হয়েছে আলুটাও, তো তখন আমি ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করে নেব। এবং ব্লেন্ড করা হয়ে গেলে আমি একটি বাটিতে এটি নামিয়ে নেব। এটি একদমই দেখতে পাচ্ছেন আপনারা খুবই স্মুথি হয়ে গিয়েছে। এটি আপনারা অবশ্যই বাসায় তৈরি করে দেখবেন, এটি খুবই পুষ্টিকর। যেসব বাচ্চারা চিবিয়ে খেতে চায় না কোনো কিছুই, ওদের জন্য এটি একদমই পারফেক্ট। আমি আমার বাচ্চাকে এটিকে দেই, আপনারাও দিবেন ইনশাল্লাহ। এটি খুবই ভালো শরীরের জন্য এবং পেটও ভরবে ওদের। তো এমন কোনো খাবার তৈরি করা উচিত নয় যে খাবারটি আপনি নিজে খেতে পারেন না অথচ বাচ্চাদেরকে জোর করে খাওয়ান। তো এটি খাওয়াবেন অবশ্যই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।